গাইজ, আমার অসমের বিভিন্ন প্রান্তত হওয়া ধর্ষণ কাণ্ড আর ধর্ষণকারী সকলের নাম এই ভিডিওর মাধ্যমে মই আজি আপনার জনাই দিম। কিন্তু তার আগতে আমার অসমের অবস্থাটু এনেকুয়া বারু কিয় হল এইটোর বিষয়ে ফুলমূল আলোচনা করি। গাইজ, আপনাদের জানে এই ঘটনার মূল কারণটি হল ধর্ষণ, যখন অপরাধীর কারণে আমার অসমের অবস্থা আজি এনেকুয়া। সেই সকল অপরাধীক বাদ দি বর্তমান কিন্তু ধর্মক লৈ লাগিছে, কেবল ইসলাম ধর্মকে টার্গেট করে লৈছে। কিন্তু এই ইসলাম ধর্মক কিয় আর কোনে টার্গেট করিলে এইটো মোর ধারণা দে হব পারে এনেকুয়া। প্রথমে আমার অসমিয়া মানুষবিলাকে অপরাধীর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল যাতে দোষীয়ে উচিত শাস্তি পায়। এই যে অপরাধীর বিরুদ্ধে প্রতিবাদ করতে 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 করতেই আমার অসমত কিন্তু তৃতীয় পক্ষর অভাব নাই। যোনে রাজনৈতিক ক্ষমতা মানে অটুট রাখার চেষ্টাটা চলাইছিল, এই তৃতীয় পক্ষই কি করিলে, এই সংগঠনবিলাক যে আছে তেওঁলোকৰ মাথাবিলাক মানে কিনি ললে। এটা কথা দেই, আমার অসমত কিছুমান মানুহ এনেকুৱা আছে যিসকল মানুহে নিজের মস্তিষ্কটো বিক্রি করে দিব পারে, ভাল বেয়ার চিন্তা চর্চা নকরাকৈয়ে। তৃতীয় পক্ষই যে তেওঁলোকৰ মাথাটো কিনি ললে বুদ্ধি দিছে যে আপোনালোকে ধর্ষণ কাণ্ডটো বাদ দি কেবল ইসলামৰ বিৰুদ্ধে লাগক, ইয়াতে ভাই একো লাভ নহব, হয়তো আমার লোকসানহে হব, আমার অসমীয়া জাতিটোৰ লোকসানহে হব, ইয়াতে একো লাভ নাই। লাভ হব তেওঁলোকৰ, এই তৃতীয় পক্ষৰ। তেওঁলোক আমার অসমত অসমীয়াৰ মাজত মানে হিন্দু মুসলিমৰ মাজত যুদ্ধ লগাই দি সিহঁতে কিন্তু প্লেন দি উৰা মাৰিব বিদেশলৈ। বাংলাদেশৰ কথা মনত আছে না, শেখ হাসিনা কি করেছিল, যেতিয়া যুদ্ধ লাগিছে সি প্লেন দি উড়া মারিছে আমার ইন্ডিয়াত আইছে, সি বাঁচি গৈছে না, ইয়ার টেনশন নেই, পয়সা পাতি আছে না ভাই, আমার পরে ইমান ট্যাক্স লৈ আছে, এইবিলাক কত যা। গুরুত্বপূর্ণ কথা ভাই, আমার অসম আমার ভূমি, ইয়াতে শান্তি প্রতিষ্ঠা করবলৈ হলে আমার হে করিব লাগিব, হিহতে নকরে, এই তৃতীয় পক্ষই কিন্তু নকরে। আমার মাজত শান্তি সম্প্রীতি আমার হে রক্ষা করিব লাগিব, হিহতে নকরে। সেই কারণে আপনালোকে যেটুই করে ভাল বেয়া চিন্তা চর্চা করিহে করিব কামটো। আর একটা কথা মনত রাখিব, এই যে মস্তিষ্কটো, এই মস্তিষ্কটোর ভাই বহুত দাম। এই পৃথিবীত এনেকুয়া মানুষ নাই যিজন মানুষে এই মস্তিষ্কটোর দাম দিব পারে। এই মস্তিষ্ক মানে এই ব্রেনটোর দাম কেবল মালিকে হে দিব পারে, এই ব্রেনটো যার তার ওসরত বিক্রি করে নিদিব। মানে আমি অসমিয়ায় অসমিয়ায় যদি যুদ্ধ করু, মরি মামি বাঁচিব হি, লাভ হব তার। যিজন অপরাধী যিজন দোষী তেওঁর বিরুদ্ধে প্রতিবাদ করিব লাগিব। ভাই ধর্মক টার্গেট করিলে কোনো দিন একো লাভ নহয়, একো লাভ নহয়। যিজন অপরাধী তেওঁর কোনো ধর্ম না থাকে, যিজন মানুহৰ ভিতৰত ধর্ম আছে তেওঁ কোনো দিন অপরাধমূলক কাম নকরে, অপরাধীর কোনো ধর্ম নাই। সেই কারণে আপনালোকে যেটুই করে অপরাধীর বিরুদ্ধে করক, এনেকুয়া কাম করক যাতে অপরাধীয়ে উচিত শাস্তি পায়। আজি মই আছো, আপুনি আছে, কালি হয়তো ময়ও না থাকিম, আপুনিও না থাকিব, কিন্তু ধর্মটো কিন্তু ঠিকই থাকিব। সেই কারণে ধর্মক লৈ লাগি লাভ নাই, অপরাধীর বিরুদ্ধে যুঁজ দিয়ক। এজন আদর্শবান ভাল শিক্ষিত ব্যক্তি কেতিয়াও কোনো ধর্মক টার্গেট নকরে, কোনো ধর্মর বিষয়ে বেয়া কথা নকয়। আমার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তেখেতে সদনত যেবিলাক কথা কৈছে সেইবিলাক কথা কিন্তু সম্পূর্ণই আছিল একপক্ষীয় কথা। মুখ্যমন্ত্রী কেতিয়াও এনেকুয়া হব নোৱাৰে, মুখ্যমন্ত্রীর ওচৰত সকলো ধর্মই সমান থাকে, সকলো মানুষে সমান থাকে, আমার এই মামার তেনেকুৱা আদর্শ নাই। সেই কারণে এইবিলাক বাদ দিয়ক, সুস্থ মাইন্ডত কাম করক, মস্তিষ্ক ঠান্ডা রাখক,
অপরাধীর বিরুদ্ধে যুঁজ দিয়ক, প্রতিবাদ করক। তো গাইস, ইমান সময় বহুত বকবগাই দিলু, এতিয়া আসল কথাটো শুনক। এই কইছিল না, আমার অসমের বিভিন্ন প্রান্তত সাম্প্রতিক সময়ত হওয়া ধর্ষণকাণ্ড আর ধর্ষণকারী সকলের নামবুর জনাই দিম, এতিয়া জনাই দিয়াছো, আপনাদের শুনে থাক। ধর্ষণকারী ধিঙর তোফাজ্জল ইসলাম আর আন দুজন, ধর্ষণকারী হুজাই বিশ্বজিৎ দাস, ধর্ষণকারী বিহপুরিয়া নিজাম আলী, ধর্ষণকারী তিনিচকিয়া জুন হালৈ, ধর্ষণকারী গুয়াহাটি রমেন হালৈ, ধর্ষণকারী ডিফু খনসিং রংহাং, ধর্ষণকারী মাজুলি বিকাশ দত্ত, ধর্ষণকারী তেজপুর আকাশ মন্ড আর প্রসন্ন দাস, ধর্ষণকারী মঙ্গলদৈ প্রদীপ নাথ, ধর্ষণকারী তিতাবর যাদব বরা, ধর্ষণকারী মুসলপুর রঞ্জিত বড়, তেও কিন্তু ভাগিনীয়েক ধর্ষণ করে অন্তঃহত্যা করেছে, ধর্ষণকারী লক্ষিমপুর মাতব আলী, ধর্ষণকারী তামুলপুর মুস্তাক আলী, ধর্ষণকারী চিরাং জহির উদ্দিন, ধর্ষণকারী গোয়ালপাড়া সুশীল নাথ আর চিত্রা রায়, ধর্ষণকারী বঙাইগাঁও হরি বৈষ্ণব আর বিরাজ বৈষ্ণব, দুয়ো পিতা পুত্র মিলি এগারী ছালীক ধর্ষণ করেছিল। গতিকে গাইস, আপনালে শুনিলে ধর্ষণকারী সকলের নাম, যে আপনালে আপনার ছালী সকলক সাহসর শিক্ষা দিয়ক, শক্তির শিক্ষা দিয়ক, শক্তির যোগান ধরে দিয়ক, যাতে এই ধর্ষণকারী সকল আপনার ছালী সকলক ধর্ষণ করব নয়, নিজেই নিজকে ধর্ষণকারী সকলের পরা রক্ষা করব পারে। বর্তমান পরিস্থিতির বিষয়ে জনাই দিয়ক,